में 25 वर्षीय युवती पर एसिड हमला, पुलिस ने शुरू की जांच। बेलूर, 22 अगस्त 2024, बेलूर थाना क्षेत्र के बेलूर रोड बाबा के लड़की से देने यह घटना रात करीब 1:30 बजे की है, जब नस्मिन अपने घर में सो रही थी। हमलावरों ने घर के पुराने हिस्से में मौजूद एक छेद का फायदा उठाकर बिस्तर पर सो रही नस्मिन पर एसिड फेंक दिया। इस हमले में गंभीर रूप से घायल नस्मिन को तुरंत हावड़ा अस्पताल में भर्ती कराया गया, जहां उसका इलाज चल रहा है। डॉक्टरों के अनुसार उसकी हालत नाजुक बनी हुई है। घटना की सूचना मिलते ही बेलूर थाना पुलिस ने मौके पर पहुंचकर एसिड की बोतल को जब्त कर लिया और तुरंत जांच शुरू कर दी। क्षेत्र में जांच की जा रही है ताकि हमलावरों की पहचान की जा सके। कौन आहत हुए थे? कौन आहत हुए थे? भारी सुरक्षा बल ताकि किसी भी अप्रिय घटना से बचा जा सके। घर की लॉक करा चे घर लॉक करा बढ़ गई है। पुलिस इस मामले में हर संभव दिशा में जांच कर रही है ताकि अपराधियों को जल्द से जल्द पकड़ा जा सके। घटना के बाद से इलाके में डर और आक्रोश का माहौल है। पुलिस ने लोगों से शांति बनाए रखने और जांच में सहयोग करने की। रात में हम लोग खा के 11 बजे लड़का लोग चल गया, हम लोग सो गए। 12 बजे दरवाजा हम लोग बंद कर दिए। हम लोग 1:30 बजे खाली जब हम लोग नींद लग गया तो हाथ घुसा के कोई कपड़ा ले करके एसिड पी करके भीग दिया घर में। जब लड़की सोई थी पूरा उसका देह पर जब पड़ा छप से केवल पड़ा के अब भी हम मर गए। बस हम लोग उठे तो पूरा घर धुआं से भर गया, कुछ हम लोग दिखाई नहीं दिया। पूरा घर हम लोग भर गए, सब कहीं चिल्लाने लगे, पूरा बाड़ी भी चिल्लाए तो कोई नहीं उठा। बोला हम रोड पर दौड़ल गए। उम्र क्या थी? আপনি আপনি হাত দেবেন না, আপনি হাত দেবেন না। আমি দাঁড়িয়ে আছি, আমি তো দাঁড়িয়ে আছি। আমি সাব ইন্সপেক্টর তন্ময় সেন। চলুন, ঠিক আছে, আপনি বলুন কি হয়েছে ঘটনা। আপনি বলুন কি হয়েছে ঘটনা। কোন না সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি আমরা। সাহেব কেটা কোন? আমরা ডিসি নোটের সঙ্গে কথা বলে নিয়েছি। আপনি বলুন কি হয়েছে। আপনি বাধা দিচ্ছেন কেন? কি কি আছে আপনার? কি আছে এটা লুকানোর চেষ্টা? কি আছে? আরে আমরা তো কাজে এসেছি, আমরা কি এমনি এসেছি? কাজ করছে তো ওরা। আপনি কেন ঢুকতে দেবেন না? আপনি কি করে ঢুকবেন না? আরে ঢুকবেন তো, কাজ করছে না ওরা। আরে ওরা কাজ করছে তো। কাজ করছে তো কি হয়েছে? আমরা তো কাজে এসেছি। ওরা ওনারা নিজেই বারণ করছেন, ওনারা তো নিজেই বারণ করছে। আমরা কি মজা দেখতে? আমি বলছি মজা দেখতে। কালকে রাত্রিবেলা আমি আমার বউ আমার মেয়ে এখানে ঘুমিয়েছিল, আর আমি অন্য জায়গায় ঘুমিয়েছিলাম। আমার ছেলে ছিল সঙ্গে, আমার আমি অন্য জায়গায় ঘুমিয়েছিলাম, কিন্তু আমার ছেলে গিয়ে বলছে বাবা এরকম আমার ঘটনা ঘটেছে হচ্ছে, মানে কে অ্যাসিড মেরে দিয়েছে। কে অ্যাসিড মেরেছে সেটা তো আমি জানি না, কিন্তু এসে জিজ্ঞেস করলাম, আমি সবাইকে জিজ্ঞেস করলাম, বলে যে আমরাও তো আমি কাউকে দেখিনি। আমি ওই জন্য আমি আর কিছু বলিনি। হ্যাঁ, আমি আর কিছু বলিনি। তারপরে ওরা হসপিটালে নিয়ে গেছে, আমি থানায় গেলাম, থানায় গিয়ে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরই অফিসার এসছেন, এসে তদন্ত করছেন। কি মনে করছেন কে করতে পারে, কারোর প্রতি সন্দেহ? আমার সন্দেহ এখন কারো করতে পারে নেই। এবারে পুলিশ প্রশাসনকে আমি দিয়েছি, পুলিশ প্রশাসন যেটা করবে সেটাই। বাড়িতে এসে ঘুমন্ত মানুষের গায়ে কার? আমি তো কারোর সাথে শত্রুতা নেই আমার, আমার সাথে ভালোবাসা সবারই সাথে আছে, কিন্তু আমার সাথে যে কেন হয়েছে এটা আমি আর বলতে পারছি না। কটার সময় ঘটেছে? 12:50 হয়েছে এটা। তারপর ওখান থেকে হসপিটাল নিয়ে গেছে, না জয়সওয়াল নিয়ে গেল, জয়সওয়াল থেকে হাওড়া রেফার করেছে। এখন কোথায় ট্রিটমেন্ট চলছে? এখন হাওড়া। কিরকম হাওড়া? হাওড়া এখন অফিসার সাথে কথা হলো, উনি বললেন যে ভালো আছে। এই ঘটনা নিয়ে কারোর উপর কোনো কিছু আমি কিন্তু সন্দেহ করছি না। কি চাইছেন আপনি? দেখুন, পুলিশ প্রশাসন যেটা করবে সেটাই। আমি কি চাইছেন? সুবিচার? দেখুন, আমি না 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 আয়ো সব না, আমি পুলিশ ডিপার্টমেন্টকে যেটা বলেছি, পুলিশ ডিপার্টমেন্ট যেটা ভালো করবে সেটাই হবে। আপনি চাইছেন না বিচার হোক? না, আমি ওরমভাবে কাজ কোনো কাজ করব না। আপনার নাম? আব্দুল জব্বার।
আর কতজন মিলে শুয়েছিলেন ওই ঘরটা? ওইখানে পাঁচজন শুয়েছিল, দুটো নাতি ছোট। মানে এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুড়ে ফেলেন, এই আছে। বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে, আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ না না, সবই তো যা ইনভেস্টিগেশন শুরু হলো, অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি এখন, ঠিক আছে, স্টার্ট হয়েছে, তদন্ত চালু হয়ে গেছে। হ্যাঁ।